আমাদের তো অনেকদিন বাদে ঘুম ভাঙলো। 34 বছর বাংলাকে শাসন করেছে যেটা, তখন এই কথাগুলি, ফেয়ার ইলেকশনের কথাগুলি মনে পড়ে না। কিন্তু আমরা যে গত লোকসভা নির্বাচন, গত বিধানসভা নির্বাচন, সেগুলি দেখে তো শিক্ষা নেওয়া উচিত যে ফেয়ার ইলেকশন হলে আরও কি হয়। ফেয়ার ইলেকশনে এই গত বিধানসভা 21 সালে যে বিধানসভা হলো, তাতে দেখা গেল যে সবাই মিলে, কেন্দ্রীয় সরকার এবং সিপিএম সকলে মিলে একসঙ্গে যে তৃণমূলকে হটাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হটাতে হবে, এবং দিল্লির বড় বড় নেতারা ডেলি প্যাসেঞ্জার হয়ে গেছিল। এবং সেই ইলেকশনটা মানে বাংলার মানুষ সকলেই জানে ফেয়ার ইলেকশন। ফেয়ার ইলেকশন হলে তৃণমূল কংগ্রেস যে জেতে তার প্রমাণ একবার দুবার না, অনেকবার হয়ে গেছে। আর এবারও ওরা যেটা চিন্তা করছে যে ওরা নিজেরাই অশান্তি করে সব কিছু গোলমাল করার চেষ্টা করছে, যেটা আজকে শুনলাম থানায় গিয়ে ডেপুটেশন দেওয়ার নামে সে একটা মাইক ঠাইক বাজিয়ে একটা উল্টো পাল্টা ভুল বার্তা পুলিশের সাথে একটা বাকবিতণ্ডটা তৈরি করেছে। তা প্রশাসনকে সবসময় হেল্প করা উচিত। প্রশাসন টোটাল আইন শৃঙ্খলা দেখে এবং সেই কারণে প্রশাসনকে সহযোগিতা করা উচিত। সেখানে প্রশাসনকে বিরক্ত করে, প্রশাসনকে যারা দায়িত্বে আছে তাদেরকে অসম্মান করে কিছু হয় না। তা আমি কথা দিতে পারি, ব্যারাকপুরের দীর্ঘদিনের একজন তৃণমূল কংগ্রেস নেতা হিসাবে, যে ব্যারাকপুরে পৌর নির্বাচন সম্পূর্ণভাবে একদম ফেয়ার হবে, এইটুকু আমি দাবি করতে।